সমস্ত স্তরের স্টুডেন্টদের জন্য এর বিশেষ উদ্যোগ অনলাইন এডুকেশন এবং এই অনলাইন এডুকেশন আপনাদের সকলকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া এবং আজ মূলত যে বিষয়টা অর্থাৎ আমাদের পাঠ্যক্রমের মধ্যে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকেরই একটা কপালে চিন্তার ভাজ পড়েই যায় নামটা শোনার পর অর্থাৎ অঙ্ক এবং এই অঙ্কের হিসাব নিকাশ আরও যে সকল বিষয়বস্তু রয়েছে তা নিয়েই আজ আমরা মূলত আলোচনা করবো এবং এই আলোচনার জন্য যিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন প্রথমে তাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষক বিভাস দাস মহাপাত্র আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে নমস্কার স্যারের কাছ থেকে আমরা মূলত যে বিষয়টা আজ জানবার চেষ্টা করবো একেবারে সামনেই পরীক্ষা অর্থাৎ মাধ্যমিকের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে রয়েছে আর একটা মাসও বলা যেতে পারে হাতে আমাদের নেই সেই কারণের জন্য মূলত মাধ্যমিকের যে সকল শর্ট কোশ্চেনগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং একই সঙ্গে যদি কোনো রকমের কোনো সমস্যা তোমাদের থেকে থাকে এই শর্ট কোশ্চেন সংক্রান্ত বিষয় নিয়ে তাহলে অবশ্যই তোমরা কিন্তু ফোন করো তাহলে নাম্বার এই মুহূর্তে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এবং সেইখানে তোমরা ফোন করে তোমাদের প্রশ্ন স্যারের কাছে সরাসরি রাখতে পারো এবং তার সমাধানও কিন্তু স্যার এখান থেকেই বাতলে দেবেন এবার সরাসরি চলে যাব স্যারের কাছে স্যার আজকে মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি অঙ্ক এবং তার মধ্যে মাধ্যমিকের শর্ট কোয়েশ্চেন একটু এই বিষয়টার মধ্যে তাহলে এবার আমরা ঢুকি ঠিক আছে আমাদের যে মাধ্যমিকে যে শর্ট প্রশ্ন আছে টোটাল থার্টি সিক্স মার্কস ক্যারি করে এবার এই যে থার্টি সিক্স মার্কস এইটাকে যদি আমরা ঠিকঠাক করে করতে পারি তাহলে আমরা কিন্তু অনেকটা নাম্বার কিন্তু আমরা মাধ্যমিকে পেতে পারবো এবারে শর্ট প্রশ্ন যেটা এখন কার দিনে বইতে যেটা আছে যেটা এমসি কিউ আর এসে কিউ যদি ঠিকঠাক করে আমরা বইয়ের এমসি কিউ আর এসকিউটা কিউটা ঠিকঠাক করে প্র্যাকটিস করতে ফেলে পারি তাহলে কিন্তু আমরা যে কোনো শর্ট প্রশ্ন মাধ্যমিকে আমরা পেয়ে যাব আর মাধ্যমিকে শর্ট প্রশ্ন মূলত যেটা যেটা নাম্বার যেটা বেশি করে ক্যারি করবে এবং মাধ্যমিকের শর্ট প্রশ্নে যেটা সবচেয়ে বেশি ভয় পায় মানুষ মানে যেটা তোমরা বেশি ভয় পাও সেটা হলো জ্যামিতির অঙ্ক ওই জন্য আজকে একটু জ্যামিতির অঙ্ক আমরা বেশি করে একটু দেখাবো কিন্তু তার আগে যে কীরকম মার্কস ডিস্ট্রিবিউশন হয় ওই জিনিসটা এখন দেখায় প্রথমে দেখো তোমাদের ফার্স্টে যেটা মার্কস ডিস্ট্রিবিউশন প্রথমে আসে যেটা এমসি কিউ যেটা এমসি কিউ আসে এমসি কিউটা আসে কত না ছটা করতে হয় তোমাদেরকে ঠিক আছে এটা কোনো অপশান থাকে না ওই ছটাই তোমাকে এমসি করতে হবে এবং এমসি কিউটা এটা ছয় ইন্টু এক মানে টোটাল সিক্স মার্কসের আসে তা দু নম্বর যেটা আছে সেটা হলো শূন্যস্থান যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা হবে সেটা আসবে কত দেখো আগে যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যেটা শূন্যস্থান পূরণ আসবে ওই শূন্যস্থান পূরণ আসবে কটা না তোমাকে পাঁচটা করতে হবে ওখানে ছটা দেওয়া থাকে আর তোমাকে কটা করতে হবে পাঁচটা করতে হবে তাহলে ফাইভ ইন্টু ওয়ান কত হলো বলো ফাইভ তিন নম্বর যেটা ট্রুফলস আসে ট্রুফলস আসে পাঁচটি সেখানেও ছটা থাকে তোমাকে পাঁচটা করতে হবে পাঁচ ইন্টু এক কত হলো বলো পাঁচ চার নম্বর যেটা এসে কিউ আসবে যেটা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এসে কিউ এসে কিউ আসবে টোটাল বারোখানা বারোখানা থেকে করতে তোমাকে দশটা করতে হবে সেটা কত হলো দশ ইন্টু দুই মানে কত বলো কুড়ি টোটাল আসবে কত বললাম দেখো এখানে কুড়ি মার্ক এখানে পাঁচ মার্ক এখানে পাঁচ মার্ক আর এখানে হলো ছ মার্ক তা টোটাল আসবে কত না ছত্রিশ মার্কের শর্ট প্রশ্ন এই ছত্রিশ মার্কের শর্ট প্রশ্ন যদি তোমরা ঠিকঠাক করে করতে পারো তাহলে মাধ্যমিকে কিন্তু অনেকটা নাম্বার তোমরা তুলতে পারবে এবার এবার দেখো এই যে এমসি কিউ আসে দেখো এমসি মধ্যে এক নাম্বার আর দু নাম্বার মানে এই দেখো যদি আমি লিখে করি দেখো ফার্স্টে দেখো ওই যে একের দাগে এমসি কিউ আসে এমসি এক নম্বর আর যেটা দু নম্বর যেটা অঙ্কটা থাকে সেটা দেখবে পাটিগণিত থেকে দেওয়া হয় আর তিন নম্বর যে অঙ্কটা দেওয়া থাকে সেটা হলো দেখবে বীজগণিতের অঙ্ক এটা থাকে কি বললাম এটা পাটিগণিতের অঙ্ক আছে আর যেটা তিন নম্বর অঙ্ক আছে ওটা আছে দেখবে বীজগণিত থেকে একটু ভালো করে দেখবে পারে যে কোনো একটা কোশ্চেন তোমার স্টাডি করবে তখন তুমি দেখতে পাবে যে একের দাগের এক নম্বর আর দু নম্বর যে এমসি কিউটা আসে ওটা কিন্তু পাটিগণিত থেকে আসে আর দু নম্বর যেটা আছে সেটা কি বললাম বীজগণিত থেকে আসে আর চার নম্বর আর পাঁচ নম্বরের যে অঙ্ক সেটা আসবে জ্যামিতি থেকে আর দেখবে একের দাগে কোনো কিন্তু অথবা থাকে না একের দাগে যে ছখানা অঙ্ক আছে ওই ছখানাই অঙ্ক কিন্তু তোমাকে করতে হবে সেই জন্য এখানে দেখো পাটিগণিতের অঙ্ক তোমাদের কোনো সমস্যা বেশি করে না বা বীজগণিত করে না বেশি সবচেয়ে করে কি না জ্যামিতির অঙ্ক সেটা আমরা পরে বিশদে আমরা আলোচনা করছি এবার দেখো ছ নম্বর যে অঙ্কটা আসে সেটা হলো পরিমিতির অঙ্ক এবার কেন এটা স্টাডি করতে বলছি তা তোমরা বুঝতে পারবে যে জ্যামিতি থেকে যে কতখানি মার্কস আসতে পারে এখানে দেখো একের দাগে আমি আর বেশি কিছু বলছি না একের দাগে জ্যামিতির অঙ্ক দু মার্কে এলো আর দুইয়ের দাগে দেখবে ঠিক জ্যামিতির অঙ্ক চার নম্বর আর পাঁচ নম্বর ওই দেখবে জ্যামিতির অঙ্ক আছে। ওখান থেকে দু মার্ক পাবে দুই দুই কত হলো চার তিনের দাগে তিনের দাগে জ্যামিতি রঙ্গ দেখবে একটা আছে। তা কত হলো বলো পাঁচ আর চারের দাগে কিন্তু জ্যামিতি রঙ্গ চারখানা আছে। এবার তোমরা হয়তো ভাববে যে চারের দাগে তো স্যার অথবা থাকে তাহলে আমাদের জ্যামিতি রঙ্গ তো না করলেও চলে কিন্তু তা নয় কারণ দেখো চারের দাগে বারোখানা থেকে তোমাকে দশখানা করতে হবে তুমি যদি তুমি চারটা জ্যামিতির মধ্যে তোমাকে দুটো জ্যামিতি অঙ্ক মাস্ট করতে হবে সেই জন্য বেশি করে বলি যে জ্যামিতি অঙ্গটা প্র্যাকটিস করবে সবাই মূলত কি করে যে পাটিগণিতে সে প্রবলেম নেই বা বীজগণিতে প্রবলেম নেই বা পরিমিতে প্রবলেম নেই তোমাদের সিলেবাস ছোটো করে দেওয়া হয়েছে তোমাদের ত্রিকোণমিতি স্ট্যাটিস্টিক্স এগুলো সব বাদ করে দেওয়া হয়েছে এক থেকে আঠারো অবধি অধ্যায় পরীক্ষা হবে এবার সেই এই জন্য কি হয়েছে যে অন্যান্য চ্যাপ্টারের উপর কী হয়েছে না চাপ বেড়ে গেছে মানে যেটা ত্রিকোণমিতির নাম্বার আসতো যেটা আমাদের স্ট্যাটিস্টিক্সের নাম্বার আসতো ওই নাম্বারগুলো এসে কোথায় যুক্ত হয়েছে না পাটিগণিতে বীজগণিতে আর জ্যামিতিতে সেই জন্য এবছর জ্যামিতির অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলে জ্যামিতির অঙ্কটা কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে এবার জ্যামিতি অঙ্কে অনেকে পারে না বা অনেকে জ্যামিতির অঙ্কে ভয় পায় এর মেন কারণটা হলো তোমাদের বাচ্চা থেকে তোমাদের মধ্যে কনসেপ্টের অনেকটা অভাব আছে এবার এই জন্য আমি কিছুটা আজকে ওই জ্যামিতির অঙ্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং যতটা সম্ভব আমি চেষ্টা করব কভার আপ করার কিন্তু চেষ্টা করে দেখছি তোমরা একটু খাতা পেন নিয়ে বসো আর যেগুলো লিখছি সেগুলো তোমরা টুকে নাও দেখো জ্যামিতির অঙ্ক এটা অনেক বাচ্চাকাল থেকে শেখানো হয় আমরা এই আলোচনায় তো থাকছি স্যার কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন নমস্কার শুভ সকাল কে আমাদের সঙ্গে রয়েছেন একটু হ্যালো হ্যাঁ কে রয়েছেন একটু বলুন আমার নাম রাজু মোদক থেকে বলছি বেশ বলুন হ্যালো আমরা শুনতে পাচ্ছি আপনি বলুন আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে স্যারকে আপনি করতে পারেন টিভি সাউন্ড আপনি আগে মিউট করুন না হলে হ্যাঁ হ্যালো টি ত্রিকোণমিতি অঙ্কের partটা একটু দেন। আপনার পরিষ্কার কথা না আমরা বুঝতে পাচ্ছি না মানে একটু যদি ক্লিয়ার করে বলা সম্ভব হয়। বেশ আমরা কোনো ভাবে তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না এমনকি পরিষ্কার ভাবে কিছু শুনতেও পেলাম না sare ka chabar ferbo। ঠিক আছে। দেখো তোমরা প্রথমেই যেটা শিখেছো যে সেভেনে দেখবে উপবাদ্য ছিল এবার সেভেনে উপবাদ্য ছিল এইটে উপবাদ্য ছিল আবার নাইনেও শিখেছো টেনেও শিখেছ এবার দেখো ওই যে সেভেন থেকে যে তোমরা উপবাদ্য শেখা শুরু করেছ এবার তখন কি হয়েছে ওই সেভেনে উপবাদ্য তোমরা ঠিকঠাক করে শেখো নি বা ঠিকমতো কনসেপ্ট ক্লিয়ার হয়নি বা অনেক স্যারই বলেন যে উপবাদ্য তোমরা মুখস্থ করে পরীক্ষায় চলে যাবে এবার উপবাদ্য তার মুখস্থ করা জিনিস না এবার উপপাদ্যটা কি তোমাকে বুঝতে হবে এবং এই উপপাদ্যর প্রয়োগে আমাকে জ্যামিতির অঙ্গগুলোকে সমাধান করতে হবে ফার্স্টে আমি উপপাদ্য যেটা আমরা শিখেছি যে উপপাদ্যটা শিখবো এবং উপপাদ্যে কি বলেছে ওই জিনিসটা যদি আমরা টোটাল মনে রাখতে পারি তাহলে আমরা কিন্তু জ্যামিতির অঙ্ক যে কোনো জ্যামিতির অঙ্ক পেরে যাব। তা সেই জন্য আমি একটু একটু নিচু ক্লাস থেকে একটু প্রিভিয়াস ক্লাস থেকে আমরা একটু আমি আলোচনা করে দিচ্ছি দেখো ফার্স্টেই তোমরা যেটা শিখেছ সেটা দেখবে তোমরা যে আমরা বাচ্চা কালে বা ফাইভেও আমরা জিজ্ঞেস করা হয় যে একটা ত্রিভুজের তিনটা কোণে কত দেখো ধরো এ বি সি এবার দেখো এই যে এ বি সি অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি সমান আমরা জানি দেখো ওয়ান ডিগ্রি এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে এই প্রথম থেকে আমাদের মনে রাখতে হবে যে আমরা সেভেনে শিখেছিলাম যে ত্রিভুজে তিনটা কোণের সমষ্টি কত হয় বলা দেখি না একশো আশি ডিগ্রি দু নম্বর কী শিখলাম দু নম্বর আমরা শিখেছিলাম এগুলো তোমরা কিন্তু খাতায় তোমরা লিখতে থাকো হলে কিন্তু পরে আবার বুঝতে বা অসুবিধা হবে এবার দেখো পরে শিখেছিলাম কি যে এ বি সি এই ত্রিভুজের এই বি সি বাহুকে আমি ডি পর্যন্ত বাড়ালাম এই যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম এর ফলে দেখো যে বহিষ্ঠ কোণ উৎপন্ন হলো কি না কোন এসিডি দেখো কোন এসিডি সমান আমরা কি জানি যে কোনো ত্রিভুজের যদি আমরা কোনো একটা বাহুকে আমরা বর্ধিত করি তাহলে যে বহিষ্ঠ কোণ উৎপন্ন হয় এই বহিষ্ঠ কোনটা অন্তঃস্থ বিপরীত অন্তঃস্থ বিপরীত মানে ভেতরে হবে এবং সেটা বিপরীত দিকে হবে অন্তস্থ বিপরীত এই কোন দ্বয়ের সমষ্টির সমান হবে মানে কি হবে কোন এসিডি ইকুয়াল টু কোন এবিসি প্লাস কোন কি বললাম বলো বিএসি তিন নম্বর আমরা শিখেছিলাম যে দেখো আমরা যদি দুটো সমান্তরাল সরল লেখা আমরা আঁকি আর এটাকে যদি আমরা এটা ছেদক আঁকি আমরা যে এবি আর সিডি হলো সমান্তরাল সরল লেখা আর ইএ হলো কি ছেদক তাহলে তোমরা শিখেছিলে যে এখানে এগুলো হলো কি এই যে অনুরূপ কোন সমান হয় একই রকমভাবে এটার সাথে এটা দেখবে এই একান্তর কোন সমান হয় যদি আমরা নাম্বারিং করে দিই সুবিধা হবে তোমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ঠিক আছে আমি খালি একান্তর কোন আর অনুরূপ কোন আর বিপ্রতিভ কোনটা বলে দিচ্ছি দেখো একান্তর কোন তোমরা জানো যদি আমরা একান্তর কোন করে লিখি একান্তর কোন দেখো এক নম্বরের সাথে সাত নম্বর সমান হয় দু নম্বরের সাথে আট নম্বর সমান হয় তিন নম্বরের সাথে পাঁচ নম্বর সমান হয় চার নম্বরের সাথে ছ নম্বরটা সমান হয় একই রকমভাবে দেখো যদি অনুরূপ কোনগুলো লিখি যদি আমরা অনুরূপ কোনগুলা লিখি অনুরূপ কোন কি হয় না একের সাথে দেখবে পাঁচ সমান হয় একের সাথে পাঁচ মানে ছেদকের একই দিকে অবস্থিত কোনগুলো যদি এটা আমরা ইএফটাকে ছেদক ভাবি ছেদকের একই দিকে অবস্থিত কোনগুলি একের সাথে কি সমান হবে দেখো না পাঁচটা সমান হবে আবার চারের সাথে কি সমান হবে আট সমান হবে তিনের সাথে সাত সমান হবে দুয়ের সাথে ছয় সমান হবে হ্যাঁ তোমরা হয়তো বলবে যে বাচ্চাকালা এইসব জিনিস শিখে হবেটা কি আসলে বলে রাখি যে এইসব জিনিসগুলা এই কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কি না ক্লাস টেনে উঠে জ্যামিতির অঙ্গগুলো করতে সুবিধা হবে আর আশা করি তোমরা লিখে নিয়েছো মেয়েটা মুছে দিচ্ছি দেখো এবার তোমরা কি শিখেছো যে এবার এবারে চলে আসি একটুখানি যে ক্লাস টেনে একটু ঢুকে যাই ক্লাস টেনে প্রথমে যেটা তোমরা শিখেছ সেটা হলো কি শিখেছো না যে কোনো একটা বৃত্ত আঁকলাম যেটা অধ্যায় তিনে তোমরা শিখেছো অধ্যায় তিনে তোমরা শিখলে যে যদি এটা এটা একটা এবি আর ওটা হলো বৃত্তের কেন্দ্র ও থেকে যদি আমরা এবির ওপরে লম্ব অঙ্কন করি কি বললাম ও বিন্দু থেকে এবির উপরে যদি আমি লম্ব অঙ্কন করি এবং ওই লম্ব এবি জ্যাটাকে সি বিন্দুতে যদি ছেদ করে কি বললাম যে এই ওসিটা সিটা কী বললাম এবির ওপরে লম্ব যদি আমরা ওসিটা এবির ওপরে লম্ব অঙ্কন করি তাহলে কী হবে না এই যে আমাদের কেন্দ্র বিন্দুগামী লম্ব সরললেখা এবি জ্যাকে দুটো সমান অংশে ভাগ করে দিবে মানে এসি যা হবে বিসিটা কি হবে বলো তাই হবে আবার বলছি যে ও হলো কি না বৃত্তের হলো কি কেন্দ্র এবি হলো জ্য ও কেন্দ্র থেকে যদি আমরা এর উপর একটা লম্ব আঁকি তাহলে ওটা কি করবে না এই যে জ্যাটাকে সমান দুটো অংশে ভাগ করে দিবে এবার এই যে এটা শিখলাম আমরা এটা শিখলাম উপবাদ্য বত্রিশে এবার এই যে উপবাদ্য বত্রিশে উপবাদটা শিখলাম এইটার উপর ভিত্তি করে ভাববে কোষে দেখে থ্রি পয়েন্ট টুতে দেখবে জ্যামিতির যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসবে ওখান থেকে মিনিমাম তোমরা হলেও দুই থেকে তিন নাম্বার কিন্তু কমন পাবে কোষে দেখে থ্রি পয়েন্ট টু থেকে ঠিক আছে আমি এর উপর একটা অঙ্ক করাচ্ছি তোমাদেরকে তো বুঝতে সুবিধা হবে তোমাদের দেখো ওখানে একটা অঙ্ক আমি একটা এক্সাম্পল করাই দেখো আমি একটা ও কেন্দ্র বৃত্ত আঁকলাম এবার দেখো এই পি কিউটা হলো কি না যে। এবার এখানে এই পি দৈর্ঘ্য বলে দিয়েছে কত না চার শ্রেণী আর ও বিন্দু থেকে ও বিন্দুটা কি না বৃত্তের কেন্দ্র ও থেকে যে কিউর যে দূরত্ব এটা ও এটা আমি সি ধরে নিলাম যে ও সিটা হলো কি না পিকিউর ওপর লম্ব আর আমরা জানি যে কোনো জিনিসে যে দূরত্ব নির্ণয় করা হয় কোনো বিন্দু থেকে এটা সব সময় কিন্তু মনে রাখবে ওটা লম্ব দূরত্বের কথাই বলা হয় তাহলে লম্ব যে দূরত্বটা আমরা আঁকি সেইটাই হলো সবচেয়ে কি ক্ষুদ্রতম দূরত্ব ওই জন্য মনে রাখবে যে ও থেকে বা ও থেকে যে আমাকে পিকিউর যে দূরত্ব নির্ণয় করতে বলেছে বা দূরত্ব বলে দিয়েছে ওটা কিন্তু মনে রাখবে যে ও সিটা হলো কি না পিকিউর উপরে লম্ব এবার দেখো ও সি যদি আমার পিকিউর ওপরে আমি লম্ব অঙ্কন করি তাহলে আমি কি জানি কী শিখেছি এক্ষুনি না আমরা উপবাদ বত্রিশে শিখেছি যে ও সি যদি পিকিউর ওপরে লম্ব হয় তাহলে পিসি যা হবে সিকিউটা তাই হবে এর পি কত ধরেছো তোমরা চার ধরেছ তাই নিশ্চয় এটা কি হবে না পি কিউ বাই টু হবে মানে কত হবে চার বাই দুই মানে কত বলো দেখি না সেমি তাহলে দুই আমরা কি পেয়ে গেলাম যে কত বলো না সি এটা হবে পি কিউ বাই টু সমালিক লেখ চার বাই টু সমান লিখো দুই সেমি আর কি বলে দিচ্ছ অঙ্কটা না আমরা এটাতে তো রয়েছি কিন্তু একজন দর্শক বন্ধু রয়েছেন একটু কথা বলে নি নমস্কার শুভ সকাল কালকে রয়েছেন নমস্কার আমি হিরণময় পাল বলছি কদিলপুর থেকে বেশ বলুন হ্যাঁ আমি স্যারকে প্রথমে নমস্কার এবং গুড মর্নিং জানাবো হ্যাঁ নমস্কার নমস্কার আমার প্রশ্নটা বলছি যে কোন ব্যক্তি দুটি সমান যা কেন্দ্র থেকে সমদূরত্ব করতে জানতে চাইছি বুঝতে পেরেছেন ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি হুম এটা প্রয়োগের একটা অংশ সঙ্গে থাকুন আমাদের ঠিক আছে আমি এই অংশটা করিয়ে নিই তারপর বলছি এটা এবার দেখো যে এখানে পিসি ইকুয়াল কি বললাম বলো সিকে তাহলে আর কি বলে দিয়েছে না আর বলেছে ও বিন্দু থেকে পিকিউর দূরত্ব দেখো ও থেকে আমাকে পিকিউর দূরত্ব বলে দিয়েছে কত না টু পয়েন্ট কত বলেছে বলো ওয়ান বলে দিয়েছে এটা বহিরি অঙ্ক অনুশীলনীতে আছে তোমাদের ঠিক আছে এবার আমাকে জিজ্ঞেস করেছে কি না বৃত্তের ব্যাস কত দেখো বৃত্তের ব্যাস মানে আমি যদি আগে ব্যাসার্ধ নির্ণয় করতে পারি তাহলে আমরা কিন্তু ব্যাস কিন্তু নির্ণয় করতে আমরা পারব দেখো এখানে আমি ও কিউ কি করলাম যুক্ত করলাম এবার দেখো ত্রিভুজ ও সি কিউ থেকে পাই দেখো আমরা জানি এই ও সিটা পিকির উপর লম্ব তাহলে এটা যদি আমাদের এটা লম্ব হয় এটা নব্বই ডিগ্রি আর এর যে অপোজিট অপোজিট কোনটা বলো ও কিউ এই যে আমাদের ওসিটা যদি পিকির উপর লম্ব হয় আমরা জানি যে নব্বই ডিগ্রির অপোজিট যে সাইডটা থাকে বিপরীত যে বাউটা থাকে ওটা হলো অতিভুজ এবার দেখো যে ও কিউ স্কোয়ার ইকুয়াল টু জানি ও সি স্কোয়ার প্লাস হলো কি সি কিউ স্কোয়ার স্যার আরও একজন দর্শক বন্ধু রয়েছেন সম্ভবত তার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমরা আবারও ফিরব স্যারের কাছে দেখো ও সি মানে কত ও সি হলো দেখো টু পয়েন্ট ওয়ান তার হোল স্কোয়ার সি কিউ মানে কত সিকিউ হলো কি এর হোল স্কোয়ার তা টু পয়েন্ট ওয়ানের কত হয় ফোর পয়েন্ট ফোর ওয়ান প্লাস হলো ফোর তাহলে কত হচ্ছে বলো এইট পয়েন্ট ফোর ওয়ান দেওয়ার পর ও কিউ ইকুয়াল টু রুট ওভার এইট পয়েন্ট ফোর ওয়ান আর তোমরা জানো এইট পয়েন্ট ফোর ওয়ানের বর্গমূল টু পয়েন্ট নাইন হয় তাহলে আমরা কী পেয়ে গেলাম ও কিউটা আমরা কিন্তু পেয়ে গেছি কত পেয়েছি টু পয়েন্ট নাইন ওটা কি ব্যাসার্ধ এবার এই যে ব্যাসার্ধ টু পয়েন্ট নাইন পেয়েছি তার সাথে যদি আমরা টু ইন্টু করে দিই তাহলে আমরা কিন্তু ব্যাসটা পেয়ে যাবো মানে ব্যাস ওয়ান কত হবে না ব্যাস ইকুয়াল টু দেখো ব্যাস ইকুয়াল টু না টু পয়েন্ট নাইন ইন্টু টু মানে কত ফাইভ পয়েন্ট এইট সেমি হয়ে গেল ঠিক আছে এবার একজন প্রশ্ন করেছিল যে দুটো সমান জ্যয় বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এই জিনিসটা আমাকে একটু বুঝিয়ে দিতে দেখো এটা একটা প্রয়োগ জ্যামিতির তো এই শর্ট প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করছি তবে মনে রাখবে থেকে কিন্তু একটা প্রচুর বেশি অনেকটা নাম্বার আছে হ্যাঁ প্রথমেই বলেছিলাম তোমাদেরকে যে প্রথমে তোমরা একের দাগে দুটো আর দুয়ের দাগে আছে দুটো চারটা তিনের দাগে একটা পাঁচটা আর এখানে চারটা আটজনের ষোলো আর ষোলো পাঁচ একুশ আর সেখান থেকে একটা প্রয়োগ আছে তিন মার্কের একুশ তিন চব্বিশ আর সেখান থেকে আমাদের যেটা উপবাদ্য মেন উপপাদ্য এটা পাঁচ মার্কের আসবে না প্রায় উনত্রিশ প্রায় তিরিশ নাম্বারে মো বলতে গেলে আমাদের শুধু জ্যামিতি থেকেই প্রশ্ন আসে এবার যে জিজ্ঞেস করেছিল আমাকে যে যদি দুটো সমান জ্যা থাকে বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরবর্তী এই জিনিসটা আমি এখন দেখাচ্ছি এটা প্রয়োগের অঙ্ক তিন মার্কের এবং এটা ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক এটা মাধ্যমিকে আসার চান্সও আছে তবে আমি তোমাদের একটা কথা বলতে চাই যে তোমরা যদি বইয়ের অঙ্ক ঠিকঠাক প্র্যাকটিস করো তাহলে ভাববে এবার মাধ্যমিকে বই বাদে আর কোথাও কোনো জায়গা থেকে অঙ্ক আসবে না ওই একটা দুটো অঙ্ক হয়তো দেখবে বাইরে থেকে খুব কম সেটা একটা কি দুটো আসবে আর এছাড়া সব কিছু বই থেকে আর টোকা হবে ঠিক আছে এবার সেই জন্য বইটা ঠিকঠাক করে প্র্যাকটিস করো দেখবে তোমরা অনেকটা নাম্বার কিন্তু পেতে পারবে এবার ওই প্রশ্নে চলে যাই যে এই একটা আমি বৃত্ত নিলাম ঠিক আছে বৃত্তে বলেছে দুটো সমান যায় তাহলে আমি দুটো সমান সমানজয় ধরে নিলাম কি এবি আর সিটি যখনই কোনো উপপাদ্য আসে উপপাদ্যে যেটা পরীক্ষায় যেটা টুকে দেওয়া হয় সেটা তো সাধারণ নির্বাচন বলা হয় এবার ওই জিনিসটা যদি তোমরা ঠিকঠাক করে পড়ো আর বোঝো তাহলে কিন্তু উপ উপপাদ্যটা করতে সুবিধা হয় এবং উপপাদ্যটা খুবই সোজা জিনিস একটা যদি বুঝে বুঝে লেখো অনেকে মুখস্থ করে চলে যাও উপবাদ্য দেখা যাবে বত্রিশ এসে লিখে দিয়ে গেলে পরীক্ষায় তেত্রিশ কেন তোমার মুখস্থ ছিল ওই সব করলে উপবাদ্য এমনি নাম্বার কাটাই যায় সেই জন্য উপবাদ্যে যেটা দেখবে উপরে যেটা প্রশ্ন লেখা থাকে সেই প্রশ্নটা ভালো করে পড়বে ওখানে প্রশ্নে কি ছিল যে দুটো সমান যায় সমান যায় কী তা সমান যায় মানে কি বলেই দিয়েছে এখানে বৃত্তের বলেছে কি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী তাহলে ফার্স্টে আমরা যখন উপবাদ্য করি তখন আমরা ফার্স্টে কি লিখি না প্রদত্ত লিখি দেখো প্রদত্তে আমি তাহলে কি বলবো প্রদত্তে আমি ধরলাম যে ও লিখেছি এবার দেখো আমি ও কেন্দ্র ধরেছি এ বি আর সিডি জ্যা ধরেছি তোমরা অন্য কিছু ধরতেই পারো সে বইতে এটা লেখা আছে বলে ওটাই মা মাধ্যমিকে লিখতে হবে ওরকম কোনো ব্যাপার নেই এর ফার্স্টে বলি যে ও কেন্দ্রবিত্তের এবি ও সিডি হল দুটি সমান জ্য ঠিক আছে এবার এবি ধরে ধরে পিকিউ ধরে নিলাম দেখো আমাকে বলেছে এদের মধ্যে দূরত্ব কিন্তু সমান আমাকে প্রমাণ করতে বলেছে আমি ধরে নিলাম দেখো ওপিটা হলো কি সিডিটার উপর লম্ব আর ও কিউটা কি এবির ওপরে লম্ব এবার কী করতে বলেছে এবার আমরা লিখবো যে প্রামাণ্য বিষয় যে কী প্রমাণ করতে বলেছে প্রামাণ্য বিষয় দেখো যে ও কিউ ইকুয়াল টু ওপি প্রশ্নটা আমি আরেকবার বলছি প্রশ্নে বলেছিল কি যে দুটো সমান যায় বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী এটা প্রমাণ করতে হবে সমান যায় মানে কি আমি ধরলাম কি ধরি যে বি আর সিডি ডি হলো কি দুটি যায় এই যে ও কেন্দ্র বৃত্তের এবি ও সিডি হলো দুটি সমান যায় আমি ধরে নিলাম আর কি করেছি না কেন্দ্র ও থেকে ওপরে লম্ব অঙ্কন করেছি আর ও থেকে সিডির ওপরে আমি লম্ব করেছি ঠিক আছে এবার দেখো আমি প্রমাণে যাই দেখো প্রমাণে কি বলেছে দেখো প্রমাণ করার আগে আমাদের একটা জিনিস এঁকে নিতে হবে তা আমরা আগে অঙ্কনটা করি অঙ্কনে কি করলাম যে আমি ও আর বি যুক্ত করলাম লিখে নিবে তোমরা অঙ্কন ও কমা বি সেমিকলন ও কমাডি যুক্ত করলাম এবার আছি প্রমাণে প্রমাণে দেখো আমরা তোমরা হয়তো বলবে স্যার আপনি অঙ্কন করলেন কেন দেখো আমাদের কিছু উপপাদ্য প্রমাণে আমাদের কয়েকটা জিনিস ধরো বেশিরভাগ যেটা প্রমাণ হয়ে যায় সেটা হলো যদি আমরা কোনো দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করতে পারি যদি আমরা সর্বসম প্রমাণ করতে পারি তাহলে আমরা কিন্তু অনেক কিছু প্রমাণ কিন্তু আমরা পেরে যাব ওই জন্য ফার্স্টে আমরা একটা ত্রিভুজ এঁকে নিয়েছি ঠিক আছে এবার ফার্স্টে আমরা কি লিখলাম ফার্স্টে আমরা কী শিখেছি বলো যে ও কিউটা কি বলেছিল এবির ওপরে লম্ব আর কি বলেছিল না ওপিটা হলো কার ওপরে লম্ব না সিডির ওপরে লম্ব আমরা উপপাদ্য বত্রিশে কী শিখেছি যে কেন্দ্র থেকে যদি কোনো জ্যার উপরে আমরা লম্ব অঙ্কন করি তাহলে ওই জ্যাটা কী করবে জ্যাটাকে ওই লম্বটা দুটো সমান অংশে ভাগ করে দিবে তাহলে দেখো যদি সমান অংশে ভাগ করে তাহলে দেখো বি কিউ যা তা নিশ্চয়ই এ কিউ তা হ্যাঁ কি না বলো বি কিউ যা এ কিউটা কি তাই কেন ও কিউটা তো এবির ওপরে লম্ব আছে ও কিউটা যদি এ বির লম্ব থাকে তাহলে বি কিউ যা কি হয় এ কিউটা কি রে তাই হয় মিস স্যার একজন দর্শক বন্ধু রয়েছেন আমরা একটু কথা বলিনি নমস্কার শুভ সকালকে কে রয়েছেন আমি সুরাই আফরিন বলছি মুর্শিদাবাদ থেকে আমার কোশ্চেন হচ্ছে ত্রিভুজ এ বি সি এর অন্তকেন্দ্র ও তাহলে কোন এ বি সি 80 ডিগ্রি হলে কোন বিওসি কত হবে স্যার আপনি বুঝতে পেরেছেন তো একটু তাহলে লিখে রাখলে ভালো হয় প্রশ্ন আরো একবার একটু তুমি কোশ্চেনটা করো

দেখো যেটা বলছিলাম আমরা যে ও কিউটা কি বলেছিলাম বলো না ও কিউটা বলেছি না এবির ওপরে লম্ব আমরা এঁকেছি ঠিক আছে তো ও কিউ যদি আমরা এবির ওপরে লম্ব আঁকি তাহলে এ কিউ যা হবে বি কিউটা তাই হবে তা একই রকমভাবে ওপি যদি আমরা সিডির ওপরে লম্ব অঙ্কন করি ওপিটাকে সিডির উপরে লম্ব এঁকেছি তাহলে দেখো সিপি যা হবে কি গো পিডি তা হবে সিপি যা হবে পিডি কি বললাম বলি তাই হবে এবার দেখো বি কিউ ইকুয়াল টু তো এখানে এ কিউ ছিল বি কিউ ইকুয়াল টু যদি এ কিউ থাকে তাহলে কি আমি লিখতে পারি দেখো তো একটু যে বি কিউ ইকুয়াল টু দাঁড়া দেখো বি কিউ ইকুয়াল টু হাফ অফ কি এব ঠিক আছে আর একই রকমভাবে লিখতে পারি দেখো পিডি ইকুয়াল টু হাফ অফ কি লিখতে পারি বলো সিডি ঠিক আছে লিখে না তোমরা এর নিচেই হবে আমরা সাইডে একটু করে দিচ্ছি দেখো যে ত্রিভুজ দেখো এখানে যে উৎপন্ন হয়েছে ত্রিভুজ বিও ও ত্রিভুজ পি ডি এর মধ্যে পিও ডি এর মধ্যে কী কী সমান পিওডি এর মধ্যে দেখো আমরা ফার্স্টে জানি দেখো যে এখানে ওবি যা ওডি তা যখনই কোনো জ্যামিতির অঙ্ক তোমরা প্রমাণ করবে সেখানে সবসময় খেয়াল রাখবে তুমি যে জিনিসটা লিখছ কেন লিখছ তোমাকে ওটা সাইডে তোমাকে লিখে দিতে হবে দেখো এখানে ওবি যা ওডি হলো তাই কেন এটা একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের কী বললাম ব্যাসার্ধ ঠিক আছে আর কি জানি দেখো এই যে আমরা লম্ব অঙ্কন করেছি এখানে বলাই ছিল যে এবি যা হবে সিডি তাই হবে তাহলে আমি দেখো লিখতে পারি দেখো যে হাফ অফ দেখো হাফ অফ হাফ অফ এবি ইকুয়াল টু হাফ অফ কি লিখতে পারি বলো সিডি এবার দেখো হাফ অফ এবি ইকুয়াল টু কী বললাম বলো হাফ অফ সিডি কেন এব আর সিডি ইকুয়াল তাহলে হাফ অফ এ বি যা হাফ অফ কি বললাম সিডি তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখো বি কিউ সমান আমি লিখতে পারি কি পিডি দেখো হাফ অফ যদি আমরা এবি আর একবার লিখছি হাফ অফ সমান হাফ অফ যদি আমাদের সিডি হয় তাহলে কী হবে বি কিউ সমান কী হয় বলো বিডি হবে আর এই জিনিসটা আমরা জানি দেখো যে এখানে যে এটা যদি এরপর লম্ব ছিল তাহলে এইটা যদি আমরা নব্বই ডিগ্রি হয় দেখো এটাও নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা কী লিখতে পারছি যে কোন ও কিউবি ইকুয়াল টু দেখো ও কিউবি ইকুয়াল টু পিডি এটা মুছে দিচ্ছি একটু দেখো তাহলে আমরা কী কী করলাম যে এই দুটো ত্রিভুজের মধ্যে এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো ওবি যা মানে এই দুটো কি না এই ওবিটা যা এখানে দেখো ওডি তাই মানে একই ভিত্তে এটা ব্যাসার্ধ আর কি দেখলাম না বি যা আর হলো কি বললাম না পিডিটা হলো কি না তাই কেন না এটা হলো দেখো এবি আর সিডি অর্ধেক এবি আর সিডিটা কি সমান তাই এর যেটা অর্ধেক হবে এর অর্ধেক কিন্তু সমান হবে তাই বি যা হবে কি হবে পিডিটা তাই হবে আর কী শিখলাম যে এটা যদি নব্বই ডিগ্রি হয় এটাও নব্বই ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি কি না ত্রিভুজ বিও সর্বসম ত্রিভুজ কি পিওডি ঠিক আছে কোন সূত্রে হলো এটা দেখো এটা একটা সাইড সমান এখানে একটা সাইড সমান আর এখানে একটা অ্যাঙ্গেল সমান তাহলে আমরা এস এ এস আমরা সূত্রে আমরা কী করতে পারি যে ত্রিভুজ বিও কিউ সর্বসম্ম ত্রিভুজ কি বললাম পিওডি তা যেই আমরা সর্বসম প্রমাণ করে দেবো তাহলে আমরা লিখতে পারবো কি না ও কিউ যা হবে কি না ওপিটা তাই হবে তাহলে আমরা কী শিখলাম যে ফার্স্টে কী করলাম যে এবি আর সিডি দুটো সমান জ্যা অঙ্কন করেছি দুটো সমান জ্যা অঙ্কন করার পরে যে ও থেকে আমরা এবির উপরে লম্ব এঁকেছি ও থেকে আমরা না সিডির উপরে লম্ব এঁকেছি আর লম্ব আঁকলে কী হবে জানি যে এই লম্বটা এই জ্যা দুটোকে দুটো সমান অংশে ভাগ করে দেবে তাহলে নিশ্চয়ই দেখো এবি আর সিডিটা কি কী বলেছে বলো এই এবি আর সিডিটা কী দুটো সমান এবি আর সিডি যদি দুটো সমান হয় বি কিউটা আছে না এবির অর্ধেক আর পিডিটা কি বলে সিডির অর্ধেক তাহলে নিশ্চয়ই ওই দুটো কিন্তু সমান কোনটা বি কিউ ইকুয়াল টু পিডি আর এখানে আর এই যে কোনটা এটা নব্বই ডিগ্রি ছিল এখানে এই কোনটা কী ছিল নব্বই ডিগ্রি ছিল তাহলে এই যে দুটো ত্রিভুজ কি হলো সর্বসম হলো আর সর্বসম হয়ে গেলে আমরা লিখতে পারবো কি না ও কিউ ইকুয়াল টু ওপি বলে কেন লিখতে পারবো না লিখবো আমরা এটা হলো কি না সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সর্বসম ত্রিভুজের কি বললাম অনুরূপ বাহু তাহলে এখান থেকে আমরা প্রমাণও পেয়ে গেলাম যে আমরা যে প্রমাণটা ছিল যে দুটো সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী আমাদের প্রমাণ আমাদের হয়ে গেল আর অসুবিধা হলে তোমরা জিজ্ঞেস করতে পারো ফোন নাম্বার দেওয়া আছে এবং স্যার যে প্রশ্নটা কিছুক্ষণ আগে এক স্টুডেন্ট করেছিলেন আপনার কাছে সেটাকে একটু বলে দেবেন হ্যাঁ বলছি বলছি ওটা বলার আগে একটুখানি আমাকে আরেকটু একটু না বললে ওটা বুঝতে পারবে না এটা গেল আমাদের তিন প্রশ্নমালার অঙ্ক ঠিক আছে তাহলে তিন দেখো তিন প্রশ্নমালার অঙ্ক এই জিনিসটার উপর দাঁড়িয়ে আছে ঠিক আছে এবার আমরা শিখেছি কি না আমরা সাত প্রশ্নমালায় চলে যাব সাত প্রশ্নমালায় আমরা কি দেখেছি না সাত প্রশ্নমালায় দেখেছি দেখো ফার্স্টে দেখেছি এ যদি আমরা একটা এ বি এটা এপিবি বৃত্তচাপের ওপরে এটা হলো কি না কেন্দ্রস্থ কোণ যদি এটা কেন্দ্রস্থ কোণ হয় মানে কেন্দ্রে যে কোনটা উৎপন্ন করেছে একই বৃত্তচাপের ওপরে তুমি যদি একটা পরিদৃষ্ট কোণ আঁকো তুমি যদি একটা পরিদৃষ্ট কোণ আঁকো যে কেন্দ্রস্থ কোনটা না এও বি ইকুয়াল টু দুই গুণ কী শিখলাম বলো আমাকে এসিবি স্যার আমরা তো আলোচনাতে রয়েছে কিন্তু আরেকজন দর্শক বন্ধু এই মুহূর্ত আমাদের সঙ্গে রয়েছেন নমস্কার শুভ সকাল কে রয়েছেন নমস্কার কে রয়েছেন যদি একটু বলেন

এবং এবি একটি জে দীর্ঘ আর্থপ্রেমী হ্যাঁ শুনেছি আপনার বলো ও বিন্দু থেকে এ জে র দূরত্ব হিসাব করে লিখি ঠিক আছে আমি বলে দিচ্ছি বেশ তুমি আমাদের সঙ্গে থাকো অনুষ্ঠান দেখতে থাকো স্যার যেটা আমি ছেড়ে এলাম তিন প্রশ্নমালার অঙ্ক এটা একটা ঠিক আছে ওই তিন প্রশ্নমালার অঙ্ক ঠিক আছে আমি আরেকবার বলে দিচ্ছি তারপর আমি সাতটা বোঝাচ্ছি তুমি যে প্রশ্ন করেছো যে ও কেন্দ্রের একটা বৃত্ত দেখো আমি একটা বৃত্ত আঁকলাম তা কেন্দ্র কি করলাম ও এবার দেখো এবিটা হলো কি য্য তুই বলেছো এবি কত বলেছ এবি বলেছ আট সেমি ঠিক আছে এবার দেখো এবি বলেছ আট সেমি আর ও থেকে এবির ওপরে লম্ব এঁকেছি ওসি ওসিটা সিটা কী বললাম এবির ওপরে লম্ব এঁকেছি আর ব্যাসার্ধ কত বলেছ তুমি পাঁচ সেমি বলেছ এটা ব্যাসার্ধ কত বলেছ ব্যাসার্ধ তুমি পাঁচ সেমি বলেছ এবার দেখো পুরো এবিটা কত বলেছ আট আমি আরেকবার রিপিট করছি কিন্তু যে বৃত্তের কেন্দ্র থেকে যদি তুমি জ্যার উপরে একটা লম্ব অঙ্কন করো তাহলে ওই জ্যাটাকে দুটো সমান অংশে ভাগ করবে মানে এসি যা বিসিও তাই হবে এসি যা হবে বিসি তাই হবে তাহলে আট বাই দুই মানে কত হয় বলা দেখি না চার শ্রেণী আর ওবি কত বলেছিলাম আমি কত পাঁচ এবার দেখো এসি সমান বি সি এটা চার হলে এটাও কি চার টোটাল তো এটা আট অর্ধেক করে দিয়েছে কে অর্ধেক করেছে ওসি অর্ধেক করেছে তা এটা চার হলে এটাও চার তাহলে আমাকে এখান থেকে বের করতে হবে ওসিটা সিটা কী দেখো ওবি স্কোয়ার ইকুয়াল টু ওসি স্কোয়ার প্লাস কি বি সি স্কোয়ার কোন ত্রিভুজ থেকে করলাম ত্রিভুজ বি ও সি থেকে করলাম ওবি কত আছে পাঁচ স্কোয়ার ও কত জানি না বিসি কত চার স্কোয়ার তাহলে আমরা এখান থেকে ওসিটা বের করবো কত টোয়েন্টি ইকুয়াল টু প্লাস সিক্সটিন ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্সটিন ইকুয়াল টু নাইন ইকুয়াল টু ইকুয়াল টু থ্রি তাহলে দেখো বৃত্তের কেন্দ্র থেকে যে জয়ের দূরত্ব কত বেরোলো না আমাদের তিন সেমি বেরোলো আর তোমরা অনেকেই বলো যে রুট করলে তো স্যার প্লাস মাইনাস আছে এখানে এলো না কেন আসলে দেখো মাইনাস কখনো দূরত্ব বা কখনো দৈর্ঘ্য কখনো কিন্তু ঋণাত্মক হতে পারে না সেই জন্য শুধু তোমরা কী লিখবে ও সি ইকুয়াল টু তিন সেমি আর অবশ্যই তোমরা উত্তর লিখে দিয়ে আসবে পরীক্ষায় অনেকে কি করে যে সি ইকুয়াল টু তিন সেমি অবধি লিখলো যার উত্তর লিখলো না তখন কিন্তু দু মার্কের অঙ্গে কিন্তু তোমাকে দিয়ে দিয়ে দেওয়া হবে সেই জন্য তোমরা যেই অঙ্গ করো না কেন ঠিকঠাক করে উত্তরটা লিখে নিয়ে আসবে আর এমসি কিউ যখন করবে কোনো জ্যামিতি রঙকে যখন এমসিকিউ করবে তখন মনে রাখবে এমসি কিউ করার একটা আমি তোমাকে নিয়ম দেখাচ্ছি দেখো ওভাবে করবে যখনই ভাববে যখন এমসি কিউ করা শুরু করবে তখন তোমাদের যে খাতাটা থাকবে না ধরো এটা একটা খাতার পৃষ্ঠা ঠিক আছে এমনি খাতার পৃষ্ঠা আছে তো খাতার পৃষ্ঠায় তোমরা এইভাবে করে দাগ টেনে নিবে যে এইখানে লিখবে এটা রাফ করেছো ঠিক আছে আর এখানে এই একের দাগে ধরো তুমি একের দাগের এক নম্বরটা করছো এমসি কিউ ধরো এমসি কিউতে সি ডি বা এক নম্বর দু নম্বরে অপশান আছে আমি ধরো বিয়েরটা উত্তর ঠিক ঠিক আছে এই যে বিয়ের যে উত্তরটা ঠিক হয়েছে শুধু উত্তরটা এই জায়গাটা লিখবে আর তুমি বিয়ের রাফটা কোথায় করবে এই জায়গাটা করবে দেখালো হল রাফটা করতে করতে এতটা পর্যন্ত রাফ চলে এলো অনেকে কি করে এখান থেকে আবার অঙ্ক শুরু করে না পুরো এখানে এইটুকু অংশ ফাঁকা থাকবে শুধু উত্তরের জন্য এইটুকু অংশ ফাঁকা থাকবে আর এখানে কি করবে তোমরা এইখানে রাফটা করবে তারপর আবার যখন তুমি বি শুরু করছো বা এক এটা এক নম্বর তুমি দু নম্বর শুরু করছো তাহলে এখানে শুরু করবে তোমরা তাহলে খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে আর রাফটা রাফটাও স্পষ্টভাবে দেখা যাবে যাই হোক এবার যেটা বলছিলাম সাত নম্বর যে অধ্যায় যেটা বলছিলাম আমরা দেখো সাত নম্বর অধ্যায় যে অঙ্কটা বলছিলাম আমরা প্রথমে বলি উপবাদ্য যেটা বলি যে এই উপবাদ্যগুলার ভালো করে মনে রাখবে যে একই বৃত্তচাপের ওপরে ধরো এটা এ এটা পি এটা বি এপিবি বৃত্তচাপের ওপরে এটা ও এটা হলো কি সি এই যে কেন্দ্রস্থ কোনটা এ ও বি আর কি হবে গুণ কী হবে বলো এ কেন্দ্রস্থ যে কোনটা মানে কেন্দ্রে তুমি যে কোনটা উৎপন্ন হয়েছে সেটা কি হবে না পরিধিস্ত কোণের কি হবে দ্বিগুণ হবে যদি দেখো যে এই পরিধিস্ত একটা এক্সাম্পল দেখাচ্ছি দেখা গেল এই পরিধিষ্ট কোনটা ক দেওয়া আছে দেখা গেল পঞ্চাশ ডিগ্রি দেওয়া আছে তোমাকে জিজ্ঞেস করেছে এওবির মানটা এও বি কত হবে দুই গুণ কীভাবে বল এসিবি মানে দুই গুণ কত বলো পঞ্চাশ মানে হবে একশো ডিগ্রি এবার তোমরা জ্যামিতির অঙ্গ অসুবিধা কী করে বলে স্যার এমনিতে ছবি তো কোথাও দেওয়া থাকে না এই ছবিটা কেমন ঘুরিয়ে দেয় দেখো ধরো আমি একটা বৃত্ত আঁকলাম বৃত্ত এঁকে এটাকে আমি এ বি এটা ও হলো বৃত্তের কেন্দ্র এবার দেখো আমি এ থেকে এভাবে ছবিটা আঁকলাম দেখো এটাও কিন্তু মনে রাখবে একই বৃত্ত চাপের ওপরেই কিন্তু আছে এটাও কিন্তু কেন্দ্রস্থকোণ আর এটা কিন্তু পরিধিষ্টকোণ ঠিক আছে তোমরা কি খেয়াল রাখবে তোমরা খেয়াল রাখবে যে এই যে বৃত্তচাপটা চাপটা যেন সেম থাকে কখনো যদি দেখো যে এভাবে একটা বৃত্ত আছে বৃত্ত এঁকে এটা কেন্দ্রস্থকোণ দেওয়া আছে কিন্তু একটা এভাবে একটা পরিধিষ্টকোণ দেওয়া আছে এটা কখনো কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করতে যাবে না এই অঙ্কে কারণ কি এখানে দেখো বৃত্তচাপটা কিন্তু আলাদা দেখো এখানে বৃত্তচাপ কিন্তু আলাদা দেখো এখানে এপিবি বৃত্তচাপ আর এখানে দেখো সি নাম দিলে এ পি মানে এত বড় একটা বৃত্তচাপ সবসময় মনে রাখবে যে বৃত্তচাপটা যাতে সেম থাকে তবেই তুমি বলতে পারবে যে কেন্দ্রস্থ কোণটা কি বললাম কোণের কী হবে দ্বিগুণ হবে ঠিক আছে এবার ওই যে মেয়েটা অঙ্ক পাঠিয়েছে ওই অঙ্কটা কোথায় গেল দাঁড়া এই দেখো ওই মেয়েটার অঙ্কটা একটু দেখি কী বলেছে এখানে আমাকে যে ত্রিভুজ এর কি বলেছে অন্তকেন্দ্র কত বলেছে ও ঠিক আছে আমাকে বলেছে কি বিওসি কত হবে এবার শোনো এবার দেখবে অঙ্কে আছে দেখবে অন্তকেন্দ্র আছে পরিকেন্দ্র আছে লম্ববিন্দু আছে এবারে এই সব জিনিসটার আগে কনসেপ্ট যদি না ক্লিয়ার থাকে এই অঙ্কগুলা করতে কিন্তু বড্ড অসুবিধা সৃষ্টি করবে ঠিক আছে তাহলে আগে তাহলে আমি ওই অন্তকেন্দ্র জিনিসটা কি ওটা আগে বলি দেখো তোমরা নিশ্চয়ই অন্তবিত্ত শিখেছ এগারো প্রশ্ন এগারো অধ্যায়ে আছে যে এবিসি তোমাকে এটা অন্তবিত্ত আঁকতে দেওয়া হলো তা তোমরা কি করো ফার্স্টে দেখবে কোন অর্ধেক করো কি অর্ধেক করো ফার্স্টে তোমরা কি করো কোন অর্ধেক করো কোন অর্ধেক করার পরে তারপর তুমি এই বিন্দুটা খুঁজে পাব এবার এই যে বিন্দুটা তুমি খুঁজে পাবে দেখো এখানে কি করলাম ফার্স্টে আমি কোন অর্ধেক করেছি এটা মনে রাখবে তাহলে আমরা এখান থেকে দেখো এই দুটো কোণ কিন্তু সমান তাহলে অন্তকেন্দ্র কাকে বলে ক্লিয়ার করে আরেকবার বলছি যে কোনো ত্রিভুজের তুমি যদি প্রত্যেকটা কোণকে সমদীক্ষণ্ডিত করো প্রত্যেকটা কোণকে তুমি সমদীক্ষণ্ডিত করো তাহলে তুমি যে এই যে কোণের সমদীক্ষণ্ড যে ছেদবিন্দু পাবে তা ওটাই হবে কি না অন্তকেন্দ্র হবে আমি আবার বলছি অন্তকেন্দ্র জিনিসটা কি তিনটা কোনকে তুমি অর্ধেক করবে অর্ধেক করে তুমি যে সরল লেখাগুলো এঁকেছো ওই সরল যে বিন্দুতে মিলবে ওইটা হলো কি না অন্তকেন্দ্র আর পরিকেন্দ্র জিনিসটা কি দেখো পরিকেন্দ্র হলো এটা আগে কনসেপ্টটা ক্লিয়ার করো যে এ বি সি পরিকেন্দ্রটা কি তুমি এর বাহু অর্ধেক করেছ কি করেছো এই যে বাহু অর্ধেক তোমরা জানো বাহু অর্ধেক করেছ এই বাহু অর্ধেক করে যেখানে ছেদ করেছে ওইটা হল কি না পরিকেন্দ্র তা বাহু অর্ধেক করলে তিনটা যে তুমি লম্ব সমধিক খণ্ড পেয়েছ তিনটা বাহুর যেখানে ছেদ করবে ওটা হবে কি পরিকেন্দ্র পরিকেন্দ্র কেন বলা হয় কারণ এইটাকে আমরা কেন্দ্র করে আমরা পরিবৃত্ত অঙ্কন করতে পারি কি করতে পারি আমরা পরিবৃত্ত অঙ্কন করতে পারি আর এটাকে কেন্দ্র করে কি অঙ্কন করতে পারি আমরা না অন্তবৃত্ত আমরা অঙ্কন করতে পারবো ঠিক আছে ওই জন্য এটার নাম হলো অন্তকেন্দ্র আর এটার নাম হলো কি

বেশ আমাদের যেহেতু হাতের সময় একদম নেই সেই কারণের জন্য আজকের অনুষ্ঠান স্যার আমাদের এখানেই শেষ করতে হচ্ছে তবে হ্যাঁ যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে বা কিছু তাহলে কিন্তু অবশ্যই সেটা তোমরা নোট ডাউন করে রেখে দাও তার কারণ পরবর্তী সময় যখন স্যারকে আমরা পাবো অবশ্যই আমরা এই আশা রাখি যে মাধ্যমিক পরীক্ষা শুরুর ঠিক আগের মুহূর্তে আমরা স্যারকে পাবো এবং তখন কিন্তু তোমরা তোমাদের যেই সকল সলিউশনগুলো রয়েছে তা একবার জেনে নিতেই পারো এবং নিজেদের যেই সমস্যাগুলো রয়েছে তাও একবার ঝালিয়ে নিতে পারো আর যেহেতু সময় একদম হাতে নেই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে সুতরাং তার আগে আগে অর্থাৎ অনুষ্ঠান শেষের আগে মুহূর্তে অবশ্যই ধন্যবাদ জানাবো স্যার আপনাকে এবং একই সঙ্গে যারা দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন যে সকল পড়ুয়ারা আমাদের সঙ্গে ছিল তাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাই এই কারণেই কারণ মাধ্যমিক পরীক্ষা একদম সামনে রয়েছে সুতরাং প্রিপারেশন কিন্তু এখন থেকে নিবা শুরু করে দাও একদম সময় শেষ সেই কারণের জন্য আপাতত বিদায় নিতে হচ্ছে প্রত্যেকে খুব ভালো থাকে